যুদ্ধের মেঘ তাইওয়ানের আকাশে, চব্বিশ ঘন্টায় দুবার অনুপ্রবেশ লাল ফৌজের, বাড়ছে আবারও উত্তেজনা। গত চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তাইওয়ানের সীমানায় ফের অনুপ্রবেশ চীন অর্থাৎ লাল ফৌজের এয়ারফোর্স। পাল্টা জবাব দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাইপে প্রশাসন। সব মিলিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তাইওয়ান ও চীনের মধ্যে। এইদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এক স্টেটমেন্টে জানানো হয়েছে যে বৃহস্পতিবার ভোর ছটা নাগাদ তাইওয়ানের সীমানায় চীনের যুদ্ধবিমান ও রণতরী দেখতে পাওয়া গেছে। এর মধ্যে ৩৩টি বায়ুসেনার যুদ্ধবিমান, ছটি রণতরী রয়েছে। বিমানগুলির মধ্যে ১০টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল। তবে লাল ফৌজের এই অনুপ্রবেশের পর নিরাপত্তা বাহিনী গোটা পরিস্থিতি নজরে রাখছে বলে জানিয়েছে তাইওয়ান প্রশাসন। এছাড়াও এই ধরনের অ্যাগ্রেশনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বায়ুবিমান, মিসাইল সিস্টেম, নৌজাহাজকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা তো এটাও গিয়েছে যে বুধবার ১০টি চীনা বিমান ও ৫টি যুদ্ধজাহাজ তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়েছিল, যেখানে গত রবিবার দ্বীপরাষ্ট্রের কাছাকাছি চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজকে দেখা গিয়েছিল। প্রসঙ্গত তাইওয়ানকে বরাবরই চীন নিজেদেরই অংশ বলে দাবি করে এসেছে, এমনকি তারা তাইওয়ানকে মান্যতা পর্যন্ত দেয় না। গত তিন বছর ধরে সীমান্তের কাছাকাছি চীন সামরিক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে তাইওয়ান। এর আগেও অনেকবার তাইপে সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়েছে জিনপিং প্রশাসন। উল্লেখযোগ্য ২০২২ সালে আমেরিকার তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে পরে থেকে আরও অ্যাগ্রেসিভ হয়েছে চীন। যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তাইওয়ানের প্রতিরক্ষা বলে বারবার প্রবেশ করেছে লাল ফৌজের যুদ্ধবিমান। তো অন্যদিকে চীনকে প্রতিহত করতে তাইওয়ান পাশে পেয়েছে আমেরিকাকে। গত সেপ্টেম্বর মাসে তাইওয়ান পলিসি একটানে আমেরিকা, তাইপকে দ্রুত সামরিক সাহায্য দিতে আনা হয় এই আইন, আর তারই ফলে চার বছরে তাইওয়ানকে প্রায় ৪৫০ কোটি টাকার অস্ত্র দেবে মার্কিন প্রশাসন।